যেটা খবর এসছে ভোর ছটায় আমার কাছে ফোন এসছে যে আমাদের কলিগঞ্জের এখানে বসতে দেওয়া হচ্ছে না মাদারীপুর বুথ, তারপরে লাগাতার ফোন যে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে আপনারা চা খেয়ে বাড়ি চলে যান, কারো কারো ভোটার আই কার্ড কেটে নেওয়া হয়েছে। তো খবর আসার সাথে সাথে আমরা যেখানে যেখানে জানানো হয়েছে কুইক অ্যাকশন টিম এসছে, এসে জায়গা ক্লিয়ার করে দিয়ে ভোটারদেরকে লাইনে দাঁড় করিয়ে তাদের যখন চলে যায় আবার তাদের ওপর ভোটারদের ওপর অ্যাটাক হয়, রাস্তায় সাংবাদিককে মারা হয় এবং বোম চার্জ করা হয়। এখনও দেখা যাচ্ছে যে রাস্তার দুপাশে যে বাস ঝাড়গুলো সে তার মধ্যে প্রায় 50-100 লোক জমায়েত হয়ে আছে, বেশিরভাগই মনে হয় বিহার থেকে আসা লোক। তো এটা এটা কারা মানে কি কার হয়ে এরা এই হামলাটা করছে? দেখুন এটা অবশ্যই জলের মধ্যে পরিষ্কার তৃণমূল আশ্রিত দুষ্কৃতি, এরাই এদেরকে মদত দিয়ে এখানে নিয়ে এসেছে। এখন কি মানে ভোট স্বাভাবিক হয়েছে? এখন সেটা প্রশাসনের কাছে আমরা দাবি রেখেছি, আমাদের দাবি 100% পোলিং যাতে হয় এখানে, সেটা আমাদের দাবি। সেটা প্রশাসন কীভাবে করবে সেটা প্রশাসনের হাতে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার যাতে আজকে প্রয়োগ করতে পারে, না হলে যতটা আন্দোলনে নামার আমরা নামব। মানে এখানে কি আবার পুনর্নির্বাচনের দাবি জানাবেন? এখনো অব্দি আমরা জানাইনি, যদি সেরকম হয় আমরা অবশ্যই পুনর্নির্বাচনের রিপোলিংয়ের দাবি রাখব। গণ্ডগোল নেই আপনাদের প্রতিবেদন? কোনো খবরই নেই গণ্ডগোলের, ওখানে বুথ ক্যাপচার অভিযোগ করছে বিজেপি, তো সেই বিষয়টা আমাদের এখানে কোনো খবর নাই। বিধানসভায় কোনো বুথ ক্যাপচার হয় না,